নাকের ব্ল্যাকহেড দূর করার তিনটি পরীক্ষিত উপায় জেনে নিন। প্রথমে আপনার ত্বকের বিভিন্ন মরা চামড়া যেগুলো ত্বকের ছিদ্রপথ বন্ধ করে ফেলে সেগুলো নির্মূল করুন। সেজন্য ভালো একটি ডিপ ফেস ক্লিনার আলুর রস, শসার রস বা তরমুজের রস আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন। এরপরে পরিষ্কার করা মুখে গরম পানির ভাপ দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করুন। এতে ত্বকের ব্ল্যাকহেডগুলো নরম হয়ে যাবে, ফলে এগুলো নির্মূল করা বেশ সহজ হয়ে যাবে। এবার 1 কাপ পানিতে 4 টেবিল চামচ বেকিং সোডা পেস্ট করে নিন। পেস্টটি মুখে লাগান। পেস্টটি মুখে 10 মিনিট রাখার পরে হালকাভাবে ধুয়ে ফেলুন। বেকিং সোডা ত্বকে থাকা বিভিন্ন ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন বিদায় নিয়েছে ব্ল্যাকহেড। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন।